अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किए हैं तो नीचे रेड कलर का होगा सब्सक्राइब करें और दबाएं बेल आइकन को ताकि मेरा हर एक अपडेट्स मिले आपको सबसे पहले। ক্যাসেটটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ করি স্ফুটনে মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও বাগজলা বাসতলা মোড়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم لا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم وعن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المتسبان ما قال فعل ما على البعد ما لم يعتد المظلوم أو كما قال عليه الصلاة والسلام اسنه وجن شباپوری چلوك সম্মানিত বিদায়ী বক্তা স্নেহভাজন মাওলানা সাহেব, মঞ্চে উপবিষ্ট অন্যান্য গুণীজন, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন বয়সী দিনদার ইমানদার ধর্মজ্ঞান অনুসন্ধানী শ্রোতামণ্ডলী, শ্রেণী বিশেষে সকলের প্রতি শ্রদ্ধা শুভেচ্ছা ও স্নেহাশিস জানিয়ে ক্লান্তি অস্বস্তি সব কিছুকেই বরণ করে দুটি কথা বলতে এ পর্যন্ত বসেছি। বাকি আল্লাহ পাকের মর্জি, আপনাদের নেক দোয়া। এতক্ষণ ধরে কি অজনসিয়র শুনেছেন আপনারা ভালো জানেন, আমি খুব সাদামাটা দুটো চারটি কথা আপনাদেরকে শোনাবার নিয়েতে শুরু করেছি। ভাই, বক্তব্য শুরু করার পূর্বেই সকলকে লক্ষ্য করে একটি কথা বলি, ধর্মের নামে আমরা যা কিছু করছি সব কিছুর শেষ কথা হলো আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহ যদি বান্দার কর্মের প্রতি খুশি হন সেটি হবে বান্দার সার্থক জীবন। আমার আপনার কাজ কথার প্রতি আল্লাহ যদি সন্তুষ্ট হন তবে তো আমার আপনার মেহনত সার্থক। কিন্তু মূলত আল্লাহ যদি নারাজ হন তাহলে নিশ্চিত আমার আপনার কর্ম ব্যর্থ অনর্থ। প্রসঙ্গত ছোট্ট একটি তথ্য শোনাই,
বিশ্ববিশ্রুত ইসলামী গবেষক হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে, যিনি একদিকে ছিলেন একজন গভীর চিন্তাশীল মানুষ, অগাধ জ্ঞানের অধিকারী, ইবাদতের পরিশ্রমে উম্মতের একজন বেনজির ব্যক্তিত্ব, সর্বোপরি আল্লাহ পাকের ভয়ের একটা আদর্শবান মানুষ। তো তার জীবনের ছোট্ট একটি তথ্য, তিনি কাপড়ের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। তো তার কাপড় বিক্রির যিনি বিক্রেতা, সেলসম্যান, তো তিনি নিজে যেমন বিক্রি করতেন, বিক্রেতাও তেমন বিক্রি করতেন। তো কোনো এক সময় এক কাপড় বিক্রেতা এখন কাপড় ক্রেতার কাছে উনি বিক্রি করেছেন। ক্রেতা পরদিন কাপড়টাকে নিয়ে ফিরে এসেছেন, এসে তিনি অভিযোগ দায়ের করলেন, আমাদের দেশীয় ভাষায় যাকে বলি নাল ফোড়, অর্থাৎ বুনবার ত্রুটিতে তাতে কিছু অপূর্ণাঙ্গত রয়েছে। তো মানুষটা এসে হুজুরকে কাপড়টাকে ফেরত দিতে চাইলেন, ফেরতের বিনিময়ে তিনি কাপড় পরিবর্তন করবেন, বদল করে নেবেন। খোদা ভীরুতার মূর্ত প্রতীক হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে এই দাবি শুনে তিনি কেঁদেই ব্যাকুল হলেন। তো তার কান্নার তোড়ে, কান্নার চোটে কাপড় ক্রেতা যিনি, তিনি বললেন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, কাপড় আপনাকে পরিবর্তন করেও দিতে হবে না, বা বিনিময়ে পয়সাও আমাকে ফেরত করতে হবে না, আমি যে কাপড় নিয়েছি ওই কাপড়ই আমি নিয়ে চলে যাচ্ছি, আপনি দয়া করে দুঃখটা নেবেন না। এ বেচারার মন হয়েছে যে বোধহয় আমি কাপড়টা ফেরত দিতে এসেছি, সেজন্য তিনি কাঁদছেন, পয়সা ফেরত নেবে কিংবা বদল করে দিতে হবে। হযরত ইমামে আজম বললেন, বাবা তুমি আমায় কাপড় ফেরত দেবে ও জন্যও কাঁদি না, পয়সা ফেরত নেবে ওতেও কাঁদি না, আমি কাঁদছি যে আজকের আমার কাজের ত্রুটি তোমার চোখে ধরা পড়েছে, তুমি তা বদল করতে এসেছ। কিয়ামতের মহাময়দানে আমার আমলের ত্রুটি যদি আল্লাহর কাছে ধরা পড়ে, তো সেদিন আমি কি দিয়েই বা বদল করব, আর বিনিময়ে আল্লাহকে কি বা দেব। আজকে মানুষের চোখে মানুষের ত্রুটি, মানুষের ভ্রান্তি, মানুষের ভুল ধরা পড়ছে, সেদিন মালিকের কুদরতের নজরে যা ধরা পড়বে তার সংশোধনের রাস্তা কোথায়, এই চিন্তাতেই আমার এই কান্না। তুমি কাপড় পাল্টাবে ওতেও দুঃখ নেই, পয়সা ফেরত চাইলেও আমার মনো কষ্ট নয়, চিন্তা তো আমার এটাই যে আজকের আমার কাজের ভুল মানুষ ধরছে, বিনিময়ে বদল করতে চাইছে, সেদিন আল্লাহ তো ভুল ধরবেন, বদলাতে চাইলে কি দেব আল্লাহকে, আর তো কিছুই থাকবে না। আপনি বলুন, একজন বিশ্ববিশ্রুত ইসলামী পণ্ডিত, যিনি ইসলামের মস্ত বড় গবেষক, তার চিন্তা
যা আমার কাজে ত্রুটির বদল যদি আল্লাহ চান আমি সেদিন বদলে দিতে পারবো না, সত্যিই তো পারা যাবে না। ভাই আমি আমার বক্তব্যের শুরুতেই এই নীরবে নিথরে বসে থাকা ভাই মুরব্বী সকলের কাছে নিবেদন করে বলবো, ধর্মের নামে আমরা যা কিছু করছি তাতে যদি মালিক খুশি হন তবে তো আমাদের শ্রম সার্থক, কিন্তু খোদ মালিক যদি আমার কাজে অসন্তুষ্ট হন তাহলে আমার মেহনত ব্যর্থ, আমার খাটনি অনর্থক। আজকের আমার বিদ্যার জোর বলি, বুদ্ধির জোর বলি, বাকপটুতা বলি, এবাদাত বান্দিগির পরিধি বলি, নিজের এবাদাত আমলের গভীরতা বলি, এ ব্যাপারে আত্মতুষ্টি আত্মগর্ব যাই বলি, সব কিছুই সার্থক হবে যদি আল্লাহ খুশি হন। তা না হলে আমাদের সকলেরই সকল শ্রম আল্লাহ ইচ্ছা করলে ব্যর্থ করে দিতে পারেন। আমরা যেটিকে করছি সেটি তো শুধুমাত্র ফরমালিটি রক্ষা করছি, বাকি তার কাছে সেটি গ্রান্টেড কিংবা আনগ্রান্টেড সে ব্যাপারে আমরা কেউ নিশ্চিত কোনো সদুত্তর দিতে পারবো না। আমার জেকের, আমার তসবি, আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদাত, আমার আমল কোনোটি আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে এ নিশ্চয়তা কেউ আপনারা দিতে পারেন কি না আমার জানা নেই। তবে আমি আমার অপারগতা অক্ষমতা দুর্বলতার কথা স্বীকার করে বলতে পারি যে টোটাল লাইফের কোনো কিছু মহান আল্লাহর কাছে কবুল হয়েছে এটি আমার পক্ষে বলা সম্ভব নয়। বাকি এক্স ওয়াই জেড অন্য কোনো ব্যক্তি তেরারা যদি কেউ মনে করেন যে আমরা আমাদের ইবাদত আমলে পূর্ণতা লাভ করেছি এবং খাঁটি বিশুদ্ধ আমল করে আল্লাহ পাকের সন্তুষ্টির পুরস্কার জান্নাত দখল করে গেছি, ভাই নিশ্চিত তার ভাবনা চিন্তার ফসল তার কাছে। তবে মনে রাখুন, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহে এ মানুষটা সম্পর্কে বাংলার প্রবীণ মানুষ যারা তারা কমবেশি যতটা শুনেছেন, সম্ভবত আমরা বা আমাদের নিচু শ্রেণীর নওজোয়ান যারা তার সম্পর্কে যতটা আবেগে ভাসি তার গুণগত মান ততটা বুঝি না। জি তবে একটা কথা আপনাদেরকে বলি, হযরত পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহে একদিকে যেমন বাংলার শ্রেষ্ঠতম একজন মুহাদ্দিস, বরং বাংলার বললে খাটো করা হবে, তার লাইফে তিনি 40 খানা হাদিসের কেতাব পড়ার সার্টিফিকেট অর্জন করেছিলেন, ইমামুল হারামাইনি শরীফাইন তথা মক্কা শরীফ এবং মদিনা শরীফের মুহাদ্দিসদের কাছ থেকে। সুবহানাল্লাহ, যেন বেলক বেলক বললেন, সুর দিলি বলবেন, আমার শ্রোতা তো ওরম না, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো একবার বলুন আলহামদুলিল্লাহ। ভাই যিনি 40 খানা হাদিসের কেতাবের সার্টিফিকেট অর্জন করেছেন খোদ হাদিসের খনি মক্কা মদিনার মুহাদ্দিসদের কাছ থেকে, এ থেকে বুঝতে পারা যায় যে হাদিসের ব্যাপারে কতটা অভিজ্ঞ তিনি। ভাই তার সম্পর্কে আল্লামা হুজুর একটা উক্তিতে লিখেছেন যে কোনো মানুষ তার কাছে কোনো জটিল প্রশ্ন করতেন তিনি রাগান্বিত না হয়ে খুশির সঙ্গে তার জবাব দিয়ে দিতেন, এমনকি কোনো ফেকেহের জটিল মশলা তিনি নির্বিধায় নিশ্চিন্তে তিনি তার সন্তোষজনক জবাব দিতেন। সুহান, তাহলে এতেও বুঝতে পারা যায় তিনি
শুধু হাদিসের ওপরে অভিজ্ঞ ছিলেন না, দক্ষতা তার ছিল না, বরং হাদিসের সাথে সাথে ইসলামী ফেকাহ, ইসলামী ল, ইসলামী থিওরির উপরেও তার দক্ষতাটা ছিল বেনজির। সুবহানাল্লাহ ভাই। সর্বোপরি তিনি বাংলার কুসংস্কার দূর করে একজন সংস্কারক হিসাবে তৎকালীন জমানার আলেমদের কাছে আখ্যায়িত হয়েছিলেন ভাই। নিজস্ব এবাদাতে, পরেজগারিতায়, নিজের জেকেরে, নিজের তসবিতে, নিজের নফল এবাদাতে তিনি অনেক উন্নত মানের মানুষ ছিলেন। অথচ সেই মানুষটা প্রায় বলতেন নিজের দোয়ার ভিতরে, রব্বুল আলামিন আল্লাহ তুমি যদি কোরআন পাকে না বলতে, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, ওগো বান্দা তোমরা আমার রহমত থেকে তথা আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হয়েও না, নিরাশ তোমরা হয়ে যেও না, নিশ্চিত করে মনে রাখো, আল্লাহর রহমতের আশা পোষণ করো, ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিয়া, ওই আল্লাহ সমস্ত গোনাকে বান্দার ক্ষমা করে দেবেন। ফুরফরা শরীফের পীর সাহেব কেবলা বলতেন, এই আয়াত যদি কোরআন শরীফে না থাকতো আমি আবু বকর খোদার ভয়ে কেয়ামতের ভয়ে বুক ফেটে মারা যেতাম। ওই আয়াত আমার বড় সম্বল, যে আয়াত পাকে আল্লাহ পাক জানিয়েছেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, ওগো বান্দা বান্দি তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হয়েও না, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না, নৈরাশ্য বোধ তোমরা করো না, আমার রহমতের প্রতি আশা করো, আমার রহমত তোমাকে ক্ষমা করবে। জোরে বলুন। মুজাদ্দিদে জামান বলতেন, ওই আয়াতের প্রতি আমার বড় আস্থা, ওই আয়াতের প্রতি আমার বড় ভরসা, যে আল্লাহ পাকের দয়া যদি থাকে তাহলে হয়তো আবু বকর আল্লাহর কাছে রেহাই পেয়ে যাবে। বলবেন সমত অবলম্বী কিংবা বিমত অবলম্বী যেই হন, জি নিরপেক্ষ দৃষ্টিতে বলুন, তার হাদিসের কেতাবে হাদিসের জ্ঞানের দক্ষতা, তার ফেকেহের জ্ঞানের দক্ষতা, তার ইবাদতের গভীরতা আর পরিধি, তার পরেজগারিতা, তার আত্মসংযমিতার কাছে আমরা যারা বর্তমান ধার্মিক হাফেজ হই, আলেম হই, হাজি হই, সাধারণ বেশি কোনো দিনদার ইমানদার হই, সত্যি সত্যিই কি তার তুলনায় ঘেঁষার মতো দক্ষতা, যোগ্যতা, ক্ষমতা, মোজাহাদা, রিয়াজাত অর্থাৎ এবাদাতের ব্যাপারে পরিশ্রম আমাদের কি সত্যি আছে? তো সেই মানুষটা যদি আল্লাহর কাছে নাজাতের জন্য আল্লাহর রহমতের কাঙাল হন, আল্লাহর দয়ার ভিখারি আর মুখাপেক্ষী হন, তাহলে আজকের সমাজের বর্তমান পৃথিবীতে, বর্তমান দেশ ও সমাজে যিনি বিদ্যার জোরে, বুদ্ধির জোরে, এবাদাতের পরিধি গভীরতায় যত আত্মতুষ্টি লাভ করেন, নিশ্চিত এটা নির্বুদ্ধিতার ফল। বিদ্যার জোরে, বুদ্ধির জোরে আল্লাহর কাছে রক্ষে পাওয়া যাবে, এ ভাষা আমলের জোরে রক্ষে পাওয়া যাবে, এ আশা পোষণ করা নির্বুদ্ধিতারই ফল। বরং মনে করতে হয় আমাদের টোটাল লাইফে ধর্মের নামে আমরা যা কিছু করছি যদি আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে দেখে ভুল না ধরেন তাহলে হয়তো রক্ষেটা হতে পারে, আর যদি তিনি ভুল ধরেন, কার সাহস আছে একটু হাত তুলে বলবেন যে আমার গুলো আমি ঠপ আল্লাহকে ঠিক প্রমাণ করিয়ে দেব? একজন ভাই একটু ভেবে চিনতে দুনিয়াতে চললে বোধ হয় পরকালে লাভ হতো, কিন্তু সেই ভাবনা চিন্তাটার আমাদের অভাব পড়ে গেছে। জি ভাবনা চিন্তাটার অভাব পড়েছে, অস্বীকার করার জায়গা নেই। বাইরে আমার মনে রেখে দিন, আমি আপনাকে বোঝাতে চাইছি, সরল কথা বলবো বলেছি,
গভীরতার সঙ্গে মনে রাখুন, হযরত পীর বাইজিদ বস্তামী রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ যিনি গোটা জীবনটা ইবাদত আমলে পূর্ণ করেছেন, এতদুপরি কেয়ামতের মহাময়দানে যা ঘটবে তার একটি ছবি তাকে দেখানো হয়েছে। পীর বাইজিদ বস্তামী রহমাতুল্লাহ আলাইহে বলেন, আমি কোনো একদিন স্বপ্ন দেখছিলাম হাসরের ময়দান শুরু হয়েছে, হাসরের ময়দানে মহান আল্লাহ বিচারটাকে শুরু করেছেন, আমার যখন সময় এসেছে আমাকে আল্লাহ ডাক পেড়েছেন, আমাকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, ওগো বাইজিদ তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম, তুমি আমার কাছে কি নিয়ে এসেছো, তুমি আমার কাছে কি এনে হাজির করেছো। হযরত বাইজিদ বস্তামী খোদার ভয়ে জড়সড় হয়ে বলেছিলেন, রব্বুল আলামিন আপনাকে সন্তুষ্ট করার মতো কিছুই আনতে পারিনি, কিছুই আপনার সম্মুখে পেশ করার ক্ষমতা আমার নেই, তবে আমি একটা কথাই শুধু দাবি করতে পারি, আপনার একত্ববাদের প্রতি আপনার তৌহিদের প্রতি আমি ঈমান নিয়ে এসেছিলাম, ওই ঈমানটাকেই সম্বল করে আজ আপনার দরবারে হাজির। আমার আল্লাহ পাক বললেন, ও বাইজিদ তুমি তোমার জীবনে নামাজ পড়েছো, রোজা রেখেছো, তোমার জীবনে জিকির করেছো, তসবিহ পড়েছো, তোমার জীবনে তুমি পীরি মুরিদি তথা আধ্যাত্মিকতার শিক্ষা দিয়ে মানুষকে সংশোধন করতে চেষ্টা করেছো, এত কিছু করা সত্ত্বেও তুমি ঈমানটুকু কেন জমা দিলে। হযরত বাইজিদ বলেছিলেন, রব্বুল আলামিন আমার জীবনের কোন ইবাদত আমল তোমার কাছে কবুল হয়েছে আমার ভরসা হয় না, সেই ভয়ে ভয়ে ওইগুলোকে আমি তোমার কাছে পেশ করতে পারিনি, পেশ করতে চাইনি আল্লাহ, তবে ঈমানটাকে এনেছি এটাই আমার বড় সম্বল। ভাইয়েরা আমার হযরত বাইজিদ বস্তামীকে মহান আল্লাহ পাক বলে দিলেন, ও বাইজিদ যদি তাই হয়ে থাকে তাহলে একটা কথা তুমি আমায় কি বলবে, তুমি কোনো এক রাত্রিতে দুধ খেয়েছিলে, সেই দুধের রাতের কথাটাকে তুমি স্মরণ করো, পরে যখন বদ হজম হয় তখন তুমি বলেছিলে দুধ খেয়ে আমার পেট খারাপ করেছে, যদি সত্যি তুমি ইমানদার হও তাহলে দুধের ক্ষমতা কেন বিশ্বাস করলে তুমি, তোমায় তো বলা দরকার ছিল আল্লাহ পাক আমার পেটের অস্বস্তি দিয়েছেন, এটাই তোর বলা উচিত ছিল, কিন্তু কেন তুমি বললে দুধ খেয়ে পেট খারাপ করেছে। ওগো বাইজিদ তোমার আমলগুলো তো একটিও পেশ তুমি করোনি, ইমানটাকে পেশ করেছো, তাতেও তো এই খুঁত বেরিয়েছে, দাগ বেরিয়েছে, তাতেও এই ঘাটতি বেরিয়েছে, সুতরাং তোমার ইমান আমল সবকিছুই আমার কাছে নামকবুল, আমার কাছে আনগ্রান্টেড অগৃহীত কবুল একটাও হইনি। আপনি বলবেন ওটা স্বপ্ন, সত্যিই স্বপ্ন, কিন্তু কি জানেন হাদিস পাকে এসেছে রসুল বলেছেন, আর রুইয়া সালিহাতু জুজ উম মিন সিত্তিউন ওয়া আরবাঈনা জুজ আম মিনান নুবুওয়াত, রসুল বলেছেন একটি সত্য স্বপ্ন নবুয়াতের ৪৬ ভাগের এক ভাগ, নবুয়াতের ৪৬ ভাগের এক ভাগ। ভাই কথাটার মর্ম হলো রসুলুল্লাহর নবুয়াতি জিন্দেগি ছিল ২৩ বছর, রসুলুল্লাহর নবুয়াতি জিন্দেগি ছিল ২৩ বছর, এই ২৩ বছরের জিন্দেগিতে রসুলুল্লাহ তার নবুয়াতের দায়িত্ব প্রচার কমপ্লিট করেছেন, তো নবুয়াতের পিরিয়ডে মহান আল্লাহ যে জ্ঞান রসুলুল্লাহকে দিয়েছেন, জি ভাই ইমানদারের সত্য স্বপ্নের ভিতর দিয়ে সেই ২৩ বছরের জি নবুয়াতের জ্ঞানের ৪৬টা ভাগ করলে তার এক ভাগ আল্লাহ ইমানদারকে স্বপ্নের ভিতর দিয়ে দান করেন, সুতরাং একজন ইমানদারের স্বপ্ন অনর্থক নয়, খেলনা নয়, গল্প নয়, ওর ভিতরে থাকে খোদাই দেওয়া অনেক রহস্য। ভাই হাদিসের আরো ব্যাখ্যা আছে, আমি সহজে একটা কথাই আপনাকে বোঝালাম, হযরত পীর বাইজিদ বস্তামীর জীবনের ইবাদত আমল সবকিছু থাকা সত্ত্বেও যদি সেগুলিকে আল্লাহর কাছে পেশ না করেন ভয়ে ভয়ে, আর ইমানটা পেশ করেন তাতে যদি খুঁত দেখিয়ে আল্লাহ ফিরত করেন, ভাই তাহলে আমরা কারা যে আমাদের ইবাদতের জোরে, জ্ঞানের জোরে,
খাঁটি ইবাদত করি, সহি ইবাদত করি, এর বিনিময়ে আল্লাহর কাছে রেহাই পাব। আছে বুক বল, থাকে তো আলাদা কথা, না হলে ভাবতে হয়, না হলে তো ভাবতে হয় জি। অথচ বাইজিদ বোস্তামিকে মহান আল্লাহ নাজাত দান করেছেন আহামরি এবাদাতের জোরে নয়, বিশেষ কিছু সংপরিসংখ্যার এবাদাতের বিনিময়ে নয়, লাখো রাকাত নামাজের বিনিময়ে নয়, হাজার হাজার রোজার বিনিময়ে নয়, লক্ষ কোটি টাকা দানের বিনিময়ে নয়, বাইজিদকে আল্লাহ নাজাত দান করেছেন একটি শীতের রাত্রিতে একটি বিড়ালকে যত্ন নেওয়ার খাতিরে, একটি বিড়ালকে নিজের গরম জায়গায় থাকতে দিয়েছিলেন। এতটুকুর প্রতি বিড়াল আল্লাহর সৃষ্টির একটি সদস্য। রাসূল বলেছেন আল খালকু কুল্লুহুম আয়ালুল্লাহ, গোটা সৃষ্টিটাই আল্লাহর পরিবার, সেই পরিবারের একটি সদস্য হলো বিড়াল। একে যত্ন নেওয়ার খাতিরে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যে হযরত বেলা হযরত বাইজিদ বোস্তামিকে নাজাত দান করেছেন। ইমানদার মুসলমান, মনে রাখা দরকার আমাদের, আল্লাহর রহমত পাওয়ার জন্য আমরি কিছু যেমন কিছু যেমন মাধ্যম নয়, আবার আল্লাহ যেগুলোকে অপরিহার্য করেছেন সেগুলোকে বাদ দেওয়াটাও কোনো আল্লাহর বান্দার কাজ নয়। আপনি শুনে মনে করবেন নামাজ পড়ব না, রোজা করব না, যাকাত দেব না, শরীয়তের সঠিক পথে চলব না জি, বিড়াল ধরে ধরে শীতকালে লেপের মধ্যে নিয়ে শোব, এটাও ভুল সিদ্ধান্ত। আর কেউ যদি মনে করেন যে আমি যা কিছু কামাই করেছি দ্যাটস এনাফ, নাজাতের জন্য ওই যথেষ্ট, ছোট খাটো খুজরো খুজরো সবের কাজগুলো না করলেও চলে যাবে, জিকির করাও লাগবে না, নফল নামাজও লাগবে না, নফল দানও লাগবে না, মানব সেবাও লাগবে না, এটাও তেমন ভুল সিদ্ধান্ত। কবির ভাষায় বলতে হয় রহমতে হক বাহানামি জোয়াদ, রহমতে হক বাহানামি জোয়াদ। কবি বলেছেন আল্লাহর দয়া বিরাট কিছু ধরে আসে না কো, বরং আল্লাহর দয়া আসে সামান্য কোনো ছুঁতো না থাকার কারণে। একটু বলা যাবে সুবহান, বিরাট কিছু দেখিয়ে আল্লাহর রহমত কেড়ে নেওয়া যাবে না, অনেক কিছুর বিনিময়ে আল্লাহর রহমত পাওয়া যাবে না, বরং আল্লাহর রহমত কখনো অনেক কিছুর বিনিময়েও হতে পারে, কখনো সামান্য কিছুতেও হয়ে যেতে পারে। আমি এবাদতের জীবনে আমি কোরআন এবং হাদিসের নির্দেশিত আবশ্যিক এবাদাতগুলো করতে যেমন বান্দা হিসাবে দায়বদ্ধ, আল্লাহ এবং রসুলের নিষেধকৃতিতে অপরাধগুলোকে বর্জন করতে তেমন দায়বদ্ধ, ছোট নেকির কাজটাকেও করতে যেমন করা যেমন আমার প্রয়োজন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পাপের কাজটা বর্জন করতে অভ্যাস করাও তেমন দরকার জি। আমরা আমরি এবাদাতগুলো কিছু দেখি, আর আমরি পাপের কাজগুলোকে কিছু মানুষ ছাড়ি, বাকি ছোটখাটো পাপ হলে সেগুলোকেও কেয়ার করি না, আর ক্ষুদ্র ক্ষুদ্র নেকির কাজগুলোকেও পরোয়া করি না। খুব ভুল বলছি বাবু, একটু কথা বলবেন, ভুল বলছি জি ভাই? আজকে তাকাইয়ে দেখলে দেখা যাবে, সাপোজ যে নামাজ নিয়ে রসুলের জীবনের বৃহত্তম একটা অংশ কেটেছে নামাজ কায়েম করার জন্য জি, আজও মসজিদের ইমাম থেকে শুরু করে বড় বড় প্রবক্তা পর্যন্ত নামাজের ব্যাপারে মানুষকে উৎসাহিত করছেন বিভিন্নভাবে জি ভাই। আজকের মসজিদে যেয়ে দেখবেন অনেক মসজিদের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, জুমার ফরজ শেষ তো লোক খালি হওয়া শুরু। যে নামাজের এত উন্মাদনা, এত উৎসাহ, এত উদ্দীপনা, সেই নামাজের একটা নির্দিষ্ট পরিমাণ জুমার দিনের জন্য বরাদ্দ রয়েছে, সেটাকে পরিত্যাগ করার পিছনে
আসল রহস্যটা কি? আসল রহস্যটা হলো ধর্মটাকে শর্ট করে ফেলা, তাই তো নাকি ভাই? ধর্ম এমন শর্টেজ হয়ে গেছে, ফরজ নামাজ পড়ে দোয়া করাও বন্ধ হচ্ছে। জি, ওই তো নামাজ পড়লাম, আবার হাত তুলে কেন কাকুতি মিনতি করতে যাব? যেন মনে মনে হচ্ছে আল্লাহর সঙ্গে এমন কন্ট্রাক্ট হয়ে রয়েছে, কোন রকমে হাজিরি খাতায় নাম তুলে দিলি যথেষ্ট। ভাই, এ জাতীয় ভ্রান্ত বিশ্বাস থেকে আমাদেরকে মুক্ত থাকা দরকার। জি, আমি আপনাকে বলতেছি, মনে রাখুন, ভালো করে উপলব্ধি করুন, হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির মতো একজন বিশ্ববিখ্যাত ইসলামী মহাপণ্ডিত, জি ভাই, তার সম্পর্কে একটা ছোট্ট তথ্য আপনাদেরকে বলি। কোথায় পড়েছি এক্ষুনি সঠিক মনে নেই, তবে ছোট্ট তথ্যটা বলছি, তিনি যখন বাগদাদের মাদ্রাসা নিজামিয়াতে পড়তেন, তো বাগদাদ মাদ্রাসা নিজামিয়াতে পড়াকালীন বাদশা নিজামুল মুলক ওই প্রতিষ্ঠানটা চালাতে তৎকালীন সময়ে তার খরচা হতো কম বেশি 3 লক্ষাধিক টাকা। আচ্ছা, সেই জমানায় 3 লক্ষাধিক অর্থ খরচ হওয়া, এটা কি চেড্ডিখানি ব্যাপার? জি ভাই, তো বাদশা নিজামুল মুলক তার কোনো পারিষদ বর্গকে সঙ্গে করে নিয়ে তিনি কোনো একদিন বললেন, আমি তো বিপুল পরিমাণ অর্থ এই মাদ্রাসাটা চালাতে খরচা করি, তো চলো না একদিন রাতের বেলায় যেয়ে দেখি আমার খরচের ফসল কি ফলছে। বলে একজনকে সঙ্গে করে নিয়ে ছদ্মবেশে সাধারণ বেশে উনি মাদ্রাসার গ্রাউন্ডে ঢুকেছেন, বিল্ডিংটাকে চক্কর দিয়ে দেখছেন, তো ঘুরতে ঘুরতে দেখে যে একটা ছেলে কেউ পড়ে না, একটু রাতও হয়েছে, আর সেই সঙ্গে ছেলেদের পিছনে একটু শয়তানি চিমটিও আছে, আবার ওদের নিজেদের একটু অলসতাও আছে, সব মিলিয়ে একটা পড়ার পরিবেশ বলতে কিচ্ছু নেই। তুমি মনে মনে ক্ষোভে অভিমানে বলেই ফেললেন যে এ মাদ্রাসা চালাবো না, এত টাকা খরচা করে প্রতিষ্ঠা মাদ্রাসা চালিয়ে যদি ছেলেপিলে না পড়ে তাহলে আমার চালানোর স্বার্থটা কি? তো পারিষদ যিনি ছিলেন বললেন, হুজুর সেই যখন এসেছি তা চলুন ঘুরতে ঘুরতে শেষ মাথা পর্যন্ত ঘুরি আসা, তা ঘুরতে ঘুরতে শেষবেলা পর্যন্ত যেতে যেতে একটা ঘরে দেখছেন যে একটা ছেলে বই পুস্তক নিয়ে দেয়ালের দিকে মুখ করে গভীর মনোনিবেশের সঙ্গে পড়ছে। জি, হযরত বাদশা নিজামুল মুলক ভাবলেন এই ছেলেটা পড়ছে, আচ্ছা ব্যাপারটা একটু এর কাছে শুনে দেখি, ডাকো তো ছেলেটাকে। তো প্রথম ডাক দিলেন, তো উনি কোনো কেয়ার করলেন না, বড় বড় কিতাব খোলা আছে সামনে পড়ছে। ফের আবার ডাকতে পাঠিয়েছে, ফের যখন ডেকেছেন তিনি একটু বিরক্তির সঙ্গে বললেন, বিরক্তির সঙ্গেই বললেন, কেন আপনাকে আমাকে বিব্রত করছেন? কেতাবের দিকে নজর ফের, পারিষদ যে বাদশাকে বললে হুজুর সে তো আসতেই রাজি না, তো আবার পাঠিয়ে বললেন যে বলো বাদশা নিজামুল মুলক আপনাকে ডাকছে। ভাই, ওই সময় ছেলেটি মাথা তুলে অত্যন্ত বিরক্তির সঙ্গে বলেছিল, কেন আপনারা আমায় বিরক্ত করছেন, বিব্রত করছেন? আজকের বিরুদ্ধবাদীরা ইসলামটাকে ধ্বংস করার চেষ্টা করছে, ইসলামের আজকে ভরাডুবির সময়, চারিদিকে ইসলাম বিরোধী বেদাতি মতবাদের দল, চারিদিকে ইসলাম বিরোধী অন্য ধর্মের লোকেরা ইসলামটাকে কলঙ্কিত করতে চেষ্টা করছে। আমি গভীর গবেষণার ভিতর দিয়ে চেষ্টা করছি এই ইসলামকে কি করে পবিত্র করা যায়, কলঙ্ক মুক্ত করা যায়, আর সেই অবস্থাতে আপনারা কেন আমাকে বিব্রত করছেন?
বাদশাহ নিজামুল মুলক তার পারিষদকে ডেকে বললেন, চলে এসো, যত টাকাই খরচা হোক আমি এ মাদ্রাসা একটা ছেলের জন্য চালিয়ে যাব। কালে যে প্রমাণ হয়েছে ওই ছেলেটি অন্য কেউ নন, ওই ছেলেটি হলেন বিশ্ববিস্তৃত ইসলাম দার্শনিক হযরত ইমাম আবু হামিদ গাজ্জালি, সারা বিশ্বের কাছে ইমাম গাজ্জালি বলে পরিচিত। সত্যকারে তার কলম ধরলে তার কলম দেখলে বুঝতে পারা যায়। ভাই আমার তাজ্জব হতে হয় ইমাম গাজ্জালির লেখা ইহিয়া উলুমিদ্দিন পড়লে পড়ে, ইমাম গাজ্জালির লেখা কিমিয়ায়ে সাআদাত পড়লে, ইমাম গাজ্জালির লেখা মিনহাজুল আবেদিন বই পড়লে পড়ে। ভাইরে আমার সে বইগুলো পড়লে পড়ে মনে হয় যেন তার লেখনির ভিতর দিয়ে জীবন্ত আল্লাহ প্রেমিক তৈরি হয়ে যায়। জোরে বলুন ভাই, এই লোকটা মারা গেছে, মরার পরে তার কোন প্রিয় বন্ধু আপনজন স্বপ্নে তাকে দেখছেন, স্বপ্নে তাকে দেখছেন, দেখে জিজ্ঞাসা করলেন আপনার হাল কি, আল্লাহ আপনার সঙ্গে কিরূপ ব্যবহার করেছে। আল্লাহ, হযরত ইমাম গাজ্জালি ওই সময় বলেছিলেন, ও ভাই সত্য কথা বলতে কি সারা জীবনের মেহনত সব আল্লাহ বেকার করে দিয়েছে, গোটা জীবনের নামাজ রোজা, গোটা জীবনের তসবিহ তাহলিল, গোটা জীবনের খেদমত সব আল্লাহ বেকার করে দিয়েছেন, শুধু গভীর রাত্রিতে যে কয় রাকাত নামাজ পড়তাম ওই কয় রাকাত নামাজের বিনিময়ে আল্লাহর কাছে নাজাত পেয়েছি। জোরে বলুন, ওই কয় রাকাত নামাজ হলো তাহাজ্জুদের নামাজ, বাকি জীবনের যা কিছু সবগুলোকেই আল্লাহ পণ্ড করে দিয়েছেন। ইবাদতের গরম, ইলমের গরম, জি কোনো কিছুর তাকাব্বুর ফখর আল্লাহর কাছে তো বরদাস্তের নয়, আল্লাহর কাছে তো বরদাস্তের নয় বাবু। এ বোধবুদ্ধি বহু ধার্মিকের মধ্যে আজও আসেনি, আজও আসেনি। ভাই আমি বোঝাতে চাইছি, উপলব্ধি করতে অনুরোধ করছি, আহামির আহামরি কিছুর উপরে তাকাব্বুর ফখর বড়াইত্ব, জি একে অপরের প্রতি ঘৃণ্য মনোভাব, একে অপরের প্রতি হেয় মানসিকতা, জি সব আল্লাহর কাছে বরদস্তের নয়। সতর্ক হয়ে চলার চেষ্টা করলে হয়তো আল্লাহর দয়ার দরজা খুলবে। ভাইরা আমার, আমি উদাহরণস্বরূপ আপনাকে বোঝাই, নিশ্চিত কোরআন শরীফকে শুদ্ধভাবে পড়ার চেষ্টা করা ওয়াজিব, কোরআন শরীফকে শুদ্ধভাবে পড়ার চেষ্টা করা তাজবিদ সহ তারতিলের সঙ্গে, অর্থাৎ কোরআন পড়ার যে নিয়ম বিধি সেটাকে পূর্ণ মেনটেনেন্স করে ধীরভাবে কোরআন শরীফ পড়া ওয়াজিব। আর এমনি তেলাওয়াত করা নফল, তাহলে বুঝতে হয় বেশি করে তেলাওয়াত করার তুলনায় শুদ্ধ করে পড়ার চেষ্টা করাটাই শরীয়তের দাবি। নাকি আমার বাংলা বুঝতে কষ্ট হচ্ছে, তাহলে একটু প্লেন বলি। জি ভাই আমরা অনেক মানুষ আছি কোরআন পড়তে আগ্রহী, পড়ে থাকি যার যতটা সময় কুলায়, কিন্তু কোরআনটাকে সহি পড়তে হবে এ ব্যাপারে আমাদের চেষ্টা কম, বরং নেই বললেও চলে। ইভেন একটা বাচ্চাকেও যদি কোরআনিয়া মাদ্রাসায় পড়তে দিই তো সেখানেও যেন আমাদের খেয়াল থাকে তাড়াতাড়ি খতমটা হলি ভালো হয়। কি গো ভুল বললাম, যে নিছাক ওস্তাদ যদি নিজে রুকে দিয়ে, জি তোর দশ পৃষ্ঠা পড়তে হবে না, তুই দু লাইন পড়, সোজা করে পড়, এটা ওস্তাদ চেষ্টা করে চেষ্টা করলে পারেন এবং করেও থাকেন, কিন্তু ছেলেটার বলি মেয়েটার বলি কখনো সখনো তার গার্জিয়ান পক্ষ কেউ বলি, তাদের চেষ্টা থাকে
মেয়েটা তাড়াতাড়ি পড়ে শেষ করুক, ফলে ভুল ভাল হেন সেন হয়ে পড়ে। ভাই আমি এই পর্যন্ত এ ব্যাপারে যেটা বললাম এটা ইসলামী প্রকৃত থিওরি। কিন্তু একটা মজার কথা বলি, মজার কথা বলি, হযরত পীর হাবিব আজমী রহমাতুল্লাহ আলাইহে, তিনি আজম মানে অনারব দেশের মানুষ, আরবের মানুষ নন, আজম বলতেই অনারব, তো তাকে বলা হতো হাবিব আজমি। জি, তো এই হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহে তিনি অনারব দেশের মানুষ, আরবি ভাষা খুব প্রাঞ্জল বলতে পারতেন না, না পারাই স্বাভাবিক যেহেতু অন্য ভাষার মানুষ। ভাই এই মানুষটা যখন হযরত পীর হাসান বাসারি রহমাতুল্লাহ আলাইহের কাছে মুরিদ হলেন এবং তার জীবনের সমস্ত রকমের পাপাচারণ, সমস্ত রকমের অবৈধ কর্মকাণ্ড সব কিছুকে পরিত্যাগ করে দিয়ে তিনি এক শুদ্ধ জীবন গড়ার সাধনায় সংগ্রামে নামলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যা ব্যাকে গেছে গেছে, ফিউচারে আর নয়, ভবিষ্যতে আর নয়, শুদ্ধ জীবন সাধনায়, শুদ্ধ জীবন গড়ার সংগ্রামে নামলেন। জি সত্যি সত্যি তিনি আল্লাহর প্রিয়তা অর্জন করেছেন, তার জীবন গ্রহণতে, জীবনী গ্রহণতে তারও প্রমাণ রয়েছে। আমি অত কথা বলতে চাইছি, আমি যেটুকু প্রয়োজন মনে বিষয়ভিত্তিক বোঝাতে চাইছি। ভাই তো হাসান বসরি হলেন পীর, ওস্তাদ, গুরু, আর হাবিব আজমি হলেন তার সাগরে, তার শিষ্য, তার মুরিদ। জি তো কোনো একদিন হযরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহে তিনি নামাজ পড়ছেন মাগরিবের নামাজ, আর মাগরিবের নামাজে তো জাহরি কেরাত, প্রকাশ্য জোর আওয়াজে কেরাত পড়তে হয়, তো হযরত হাসান বসরি সেইখান দিয়ে ঘটনা চক্করে যেতে যেয়ে দেখলেন হাবিব আজমি নামাজ পড়ছে, উনিও নামাজ পড়বেন, কিন্তু হাবিব আজমির পিছনে নামাজ পড়তে ইচ্ছা করেও ইক্তেদা করলেন না, কারণ হাবিব আজমির কেরাত ঠিক শুদ্ধ না। ভাইরা আমার মনে রেখে দিন, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহে নিজের বতনে নিজে নামাজ আদায় করেছেন। রাতের বেলাতে তিনি স্বপ্নে দেখছেন আল্লাহ পাকের সঙ্গে তার কথোপকথন হচ্ছে, আল্লাহ পাক হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, আল্লাহ আমি আমার জীবনে যে সমস্ত ইবাদত বন্দেগী করেছি তা কি আপনার দরবারে কবুল হয়েছে, সেগুলো কি আপনার পছন্দ হয়েছে, মনোনীত হয়েছে? আমার আল্লাহ পাক হযরত হাবিব আজমি কেবল হাসান বসরি কে বললেন, ওগো হাসান, তোমার গোটা জীবনের যে ইবাদত আমল তুমি করেছো সেগুলি তো আমার আল্লাহর কাছে কবুল তো হয়নি, যেটা কবুল হয়েছে তাতে তুমি শরীক হওনি। হযরত হাসান বসরি ব্যাকুল হয়ে উঠলেন, আল্লাহ সে আবার কেমন কথা, যেটা কবুল হয়েছে তাতে আমি শরীক হইনি সেটা কেমন কথা? হযরত হাসান বসরি বললেন, হাসান বসরিকে আল্লাহ বললেন, ও হাসান, আজকের যদি তুমি হাবিব আজমির পিছনে ইক্তেদা করে নামাজটাকে তুমি পড়তে, হাবিবের আজকের নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হয়েছে, জোরে বলুন, এই সঙ্গে তোমার নামাজটাও আমি আল্লাহর কাছে কবুল হয়ে যেত। হযরত হাসান বসরি অত্যন্ত আক্ষেপের সঙ্গে বললেন, আল্লাহ কিন্তু হাবিব যে তোমার কোরআন ভুল পড়ছিল, আল্লাহ হাবিবের কেরাত যে শুদ্ধ ছিল না। হে ঈমানওয়ালা মুসলমান, ওই সময় হযরত হাসান বসরিকে আল্লাহ বলেছিলেন, ওগো হাসান, তুমি তো শুনছিলে হাবিবের জবানের কেরাতের ভুল, আর আমি আল্লাহ দেখছিলাম তার অন্তরের প্রেম মায়া, অন্তরের নিবেদিত প্রেম দেখছিলাম কোন হৃদয়ে, কোন খুলুসিয়াতের সঙ্গে আমি আল্লাহর ইবাদত করছিল, তাই তার জবানের ভুলটাকে না ধরে তার অন্তরের বিশুদ্ধতার খাতিরে আমি আল্লাহ তার ইবাদতকে কবুল করে নিয়েছি। ভাই এর মানে এই নয় যে আমি কোরআন শরীফ পড়তে পারি না, কাইম সাহেব যা হজ করেছে হইবে ভুল ভাল পড়ে যাব, ওই তো হাবিবের নামাজ যখন আল্লাহ নেছে তাহলে আমারটাও আল্লাহ ফেরত দেবে না, এসব গণেশে নিয়ত করলে হবে না ভাই।
বরং যতক্ষণ সম্ভব চেষ্টা করতে হবে যে আমি আল্লাহর কোরআনটাকে শুদ্ধ করে পড়ব, এটা আমার চেষ্টা, আপনার চেষ্টা থাকা একান্ত বাঞ্ছনীয়। কিন্তু ভাই দি ভাই, ঘটনাচক্রে কোনো মানুষকে দেখছি যে সত্যি সত্যি লোকটা অজ্ঞ মানুষ, মূর্খ মানুষ, হয়তো বা বাংলা বই পুস্তক পড়ে কোরআন শরীফটা কোনো রকমে সুরো দু চারটে মুখস্থ করেছেন, নামাজটা তাতে আদায় করছেন, তাতে হতে পারে লোকটা এমালা পড়ে। এমালা মানে একদিকে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে, আমরা যেমন বলি বিসমিল্লাহির রহমানির রহিম, বয়স্ক লোকেরা বলে বিসমিল্লাহির রহমানির রহিম। জি, তো আমি ভাবছি আমারটা অতি শুদ্ধ, আমি পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম। আর একজন মুরব্বী গোছের লোক, সে বেচারা সেই বাংলা উচ্চারণে পড়া, তিনি পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। জি, তো ওই লোকটাকে দেখে আমার তাচ্ছিল্য, আমার অবজ্ঞা, আমার ঘৃণা, ওর থেকেও আমার পড়া অনেক শুদ্ধ, এই মানসিকতাটা নস্যাৎ করতেই আমার এ বক্তব্য। হতে পারে আমি জবানে শুদ্ধ পড়ে যে তাকাব্বুর আমার ভিতরে সৃষ্টি করেছি, ওই লোকটা হয়তো তার পড়াটা শ্রুতি মধুর নয়, তবে ওটা ভুল বলা চলবে না, পড়াটা শুনতে হয়তো একটু কেমন কেমন, কিন্তু ফেরবি ওটা একেবারে ভুল বলা চলবে না। হতে পারে আমার আন্তরিক খুলুসিয়াত, লিল্লাহিয়াত, খোদা প্রেম, আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টির তুলনায় ওই লোকটার অন্তর হয়তো সন্তুষ্টিতে ভর। ভাই, আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে শুরু থেকে আজকের বক্তব্য আমার একইভাবে চলছে। জি, এই এই টেবিলটাতে কয়েকবার বক্তব্য রেখেছি তো, জি তো কয়েকবার বক্তব্য রেখেছি, স্বস্তির সঙ্গে শান্তির সঙ্গে কোনোদিন রাখিনি। জি, চিমটি কেটে খুঁচিয়ে এদিক সেদিক করে, জি গরম কথা বলা ছাড়া স্বস্তি পাইনি এখানটায় এসে। ঠিক বলছি না ভুল বলছি? জি, আজকের আল্লাহ কি মন দিয়েছেন, কিচ্ছু নিয়ত করে বসিনি, এমনি প্লেন বসেছি, আল্লাহ যা বলাচ্ছেন তাই বলছি। জি, সাদা মনে খোলা মনে বলছি, একটু দয়া করে বলবেন এই যে কথাগুলো বলছি, একজন ধার্মিক ধার্মিকা ভাই বা বোনের জীবনে এ কথাগুলোর জ্ঞান নেওয়ার দরকার আছে না নেই? জি ভাই, তো আমি আপনাদেরকে এ পর্যন্ত বুঝিয়ে এসেছি যে ছোট ছোট তত্ত্বগুলির ভিতর দিয়ে ভাই, সেগুলোর ভিতর থেকে আমাদের নিশ্চিত কিছু ভাববার রয়েছে, জ্ঞান নেয়ার রয়েছে, সজাগ হওয়ার রয়েছে। সব থেকে বড় দাবি আমার হলো যে পৃথিবীতে অন্তত পক্ষে আমাদের কোনো কিছু উপরে বড়াইত্বটা করা ঠিক না, কোনো কিছুর উপরে আমার বিদ্যা হোক, বুদ্ধি হোক, অর্থ হোক, আমার এবাদত বন্দিগির পরিমাণ হোক, জি আমার এবাদত বন্দিগির শুদ্ধতাই হোক, কোনো কিছুর উপরে বড়াইত্বটা, আত্মনির্ভরশীল হওয়াটা, পূর্ণ আস্থাশীল হওয়াটা আমাদের জন্য ঠিক না বাবা, আদৌ না, আদৌ না। আপনি যদি আমারই ভাবেন যে কাইম সাহেব দুর্বল লোক, ভালো পড়তে জানে না, ভালো জ্ঞানগম্য নেই, এবাদত বন্দেগী কম করে, অন্যায় করে, পাপের কাজ করে, তাই বোধহয় এরা মজ করছে, ভাবতেও পারেন। আপনার ও ভাবনাটাকে আমি মুছে দিতেও রাজি নই, ভাবতেও পারেন, ধরে নেন তাই। জি, ধরে নেন তাই। কিন্তু আমার ব্যাপারে ইন্টারফায়ার করার তুলনায় ঐতিহাসিক এই তথ্যগুলোর ভিতর দিয়ে আমাদের তো একটা সেন্স হওয়া দরকার। জি, বিশ্বাস করুন এ সেন্স আমাদের জাতির সকলের হইনি বাবু, হইনি, বরং
এ জাতীয় চিন্তাগুলি যারা করেছেন দুনিয়ার ইতিহাসে, যারা দুনিয়ার ইতিহাসে জাতীয় চিন্তা করে নিজেদের জীবন গড়েছেন, ভাই আমার অবাক হয়ে শুনতে, অবাক হয়ে যাই শুনতে, আমরা এমন মানুষও রয়েছি তাদের ব্যাপারে, তাদের ব্যাপারে আমরা সমালোচক, তাদের ব্যাপারে আমরা তাচ্ছিল্য মনোভাব অবলম্বন করি, তাদের ব্যাপারে আমরা হেয় মনে করি, ছোট মনে করি। মনে রাখা দরকার, তামাম পৃথিবীর যারা আধ্যাত্মিক জগতের গুরু, যারা হাক্কানি পীরানে তরিকাত বুজুরগানে দিন আউলিয়ায়ে কেরাম, সেই শ্রেণীর মানুষগুলোর জীবনটা ছিল এই রকম গুণে ভরা, ওই রকম গুণে ভরা। তাদের কাছে জি বিদ্যার বড়াইত্ব, বুদ্ধির বড়াইত্ব, এবাদাতের বড়াইত্ব ওসব কিচ্ছু না, বরং আমাদের থেকে অনেক নিখুঁত এবং পরিমাণে অনেক বেশি এবাদাত করার পরেও তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতেন, এটা তাদের জীবনের গুণ। অথচ আমার আমি আপনাকে বোঝাতে চাইছি, এই গুণের বিনিময়ে তাদের ভিতর থেকে আমরা এমন ঐতিহাসিক রেকর্ড খুঁজে পাই যাদের জীবনটা অনেক আশ্চর্য অলৌকিক আধ্যাত্মিকতার জ্ঞানে ভরা, অনেক অভাবনীয় অশ্রুতপূর্ব অভূতপূর্ব ঘটনা তাদের গোটা জীবনটা ভরপুর হয়ে রয়েছে, যাগুলো যেগুলো মূলত যে দান করেন আল্লাহ। কিন্তু নিঃসন্দেহে মনে রাখা দরকার, বান্দার সাধনার বিনিময়ে খোদার দান হলো অলৌকিকত্ব। কি বলেছি বলুন দিন, কোরআন বলেছে ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, কি এই আল্লাহর যত নিদর্শন এ সব আল্লাহর পক্ষ থেকেই প্রকাশ পায়। বলুন সুবহানাল্লাহ জি, আমরা সোজা সাপটা কথায় বুঝি, একজন পীর সাহেব একটা অলৌকিকত্ব দেখায়, আমরা যাকে কারামত বলি, অনেক সাধারণ মানুষ কেরামতিও বলে, বলুক তার বাংলা বাঙালি বলুক, তো এই যে অলৌকিকত্ব, এই যে কারামতি, এই যে বুজুর্গিয়াত, তাদের সম্মানের কিছু ঘটনা ভাই যাদের দ্বারাতে ঘটে ভাই, এটা তাদের সাধনা দান আল্লাহর। কথা বুঝতে পেরেছেন? আমরা অনেকে মনে করি কারামতি বোধহয় পিরলিরা নিজেরা নিজেরা দেখায়, জি কোশ্চিন কালেও তা নয়, বরং বান্দার সাধনার পুরস্কার স্বরূপ আল্লাহ পাক কিছু অলৌকিকত্ব অনেক মানুষকে দিয়ে দেখান, যে অলৌকিকত্বের বিনিময়ে সমাজের ধর্ম ভোলা, সমাজের দিন ভোলা, শরিয়ত বিরোধী জীবনের আসামি যারা, তারা ওই অলৌকিকত্বের মানুষগুলোর কাছে আত্মসমর্পণ করে তাদের জীবনটাতে অন্ধকার দূর করে আলো জ্বালাতে পেরেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। চাই বড় পীর সাহেবকে বলা বলুন, চাই খাজা মঈনুদ্দিন চিশতি বলুন, চাই মুজাদ্দিদ আলফেসানি বলুন, চাই খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকির কথা বলুন, খাজা বাহউদ্দিন নকশবন্দির কথা বলুন, বাংলার পীর হযরত পীর কারামত আলী জমপুরি রহমাতুল্লাহ আলাইহি বলুন, হযরত সৈয়দ আহমদ মুজাদ্দিদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির কথা বলুন, জি ভাই সুফি ফতেহ আলী ভাইসি রহমাতুল্লাহ আলাইহির কথা বলুন, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির কথা বলুন, জি বসিরহাটের পীর আল্লামা বড় মাওলানা সাহেব হুজুরের কথা বলুন, ভাই এদের মতো মানুষগুলো জি যিনি যেমন স্তরের সাধনায় করেছেন আল্লাহ পাক তেমন স্তরে তাকে বুজুর্গিয়াত তাদের সম্মান এবং আলৌকিকত্ব আল্লাহ পাক তাকে দান করেছেন। ভাই কথাগুলো আমি কি একদম আজগৈবী কথাবার্তা বলছি মনে হচ্ছে? ভাই আমার বক্তব্য, এই যে মানুষগুলোকে মহান আল্লাহ এই জাতীয় গুণগুলোকে দান করেছেন জি, তাদের এবাদাতের সাধনা, পরহেজগারিতার সংগ্রাম, ওই গুণগুলো প্রকাশ পাওয়ার ওসিলা। আমাদের কাছে ওসব মূল্য নেই, আছে আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা বলি আর অশিক্ষিতই বলি, আর আমরা সাধারণ বেশি ধার্মিক হই তাও বলি, ভাই আমাদের কাছে ওই জাতীয় বিষয়গুলো একরকম যেন মুছে গেছে, বরং কিছু মানুষ ওগুলোকে ঘৃণার চোখেও দেখতে শুরু করেছে, তাই না বাবা?
ও ভাইরা আমার মনে রেখে দিব, হাদিসে কুদসিতে স্পষ্ট করে উল্লেখিত রয়েছে, আমার আল্লাহ পাক নিজেই জানিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারবি, মান আল্লাহ পাক নিজেই জানিয়েছেন আমার কোন ওলির সঙ্গে, আমার কোন দোস্তের সঙ্গে, আমার কোন বন্ধুর সঙ্গে যারা দুশ্মনী করে, আমার কোন বন্ধুর সঙ্গে যারা শত্রুতা করে, আমি আল্লাহ পাক তাদেরকে অনুমতি দিলাম, আমি অনুমতি দিচ্ছি, ফাকাদ আযানতুহু লিল হারব, আমি তাদেরকে যুদ্ধের বার্তা পৌঁছে দিচ্ছি, আমার ওলির সঙ্গে দুশ্মনী করেছো, আমার ওলির সঙ্গে বেয়াদবি করেছো, সুতরাং তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। জি আচ্ছা ভাই, যারা আল্লাহর প্রিয়তা অর্জন করেছে, আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে পেরেছে, আল্লাহর নৈকট্যতা অর্জন করতে পেরেছে, আমি আপনি কেউ যদি তাদের প্রতি ঘৃণ্য মনোভাব, তাচ্ছিল্য মনোভাব বা তাদেরকে হেয় মানসিকতা যদি রাখি, তাহলে সেটি নিশ্চিত আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে দুশ্মনী করা হয়। আল্লাহ কি বলেছেন, যারা আমার প্রিয়দের সঙ্গে দুশ্মনী করে, আমি আল্লাহ তাদেরকে যুদ্ধের জন্য বার্তা পৌঁছে দিচ্ছি, তারা যুদ্ধের জন্য তৈরি হোক, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ করব। ক্ষমতায় কুলিয়ে যাবে মনে হচ্ছে, কুলয়তা লাগলি হয়। জি ভাই, এরকম একটা কথা কোরআন শরীফে এসেছে সুদের ব্যাপারে। জি কোরআন বলেছে, ফাইল্লাম তাফালু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা সুদ হারাম এ কথা জানার পরেও সুদ থেকে যারা বিরত থাকতে পারেনি, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ এবং রসুলের সঙ্গে যুদ্ধ করতে হবে। সারা দুনিয়ার সুদখোরগুলো যদি ইউনিয়ন করে, কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে হয় করব, তবে সুদ বর্জন করব না। জি তো হেরে যাবে জিতে যাবে পরের কথা, কিছুক্ষণ লড়াই তো করতে পারবে নাকি মনে হয়? আপনাদের সেরা মনে হচ্ছে ভাব দেখে, আপনাদের ভাবে তো মনে হচ্ছে হ্যাঁ তা কিছুক্ষণ পাততেই পারে, সুদ করে সংখ্যা তার দুনিয়ায় কমনি, আবার শুধু মদদের আনা, সেই সঙ্গে মেয়েরাও রয়েছে, উভয় যদি মিলে লাগে তাহলে খানিকক্ষণ চলতেই পারে। ভাই একটা সেকেন্ডের মকদ্দমাও আল্লাহ নেবেন না। জি তার আগেই সকলকে তো ধ্বংসের মুখে নিপতিত করবেন। আজকের পৃথিবীতে যারা পীর অলিদের বিরোধী, যারা পীর অলিদের সত্যকারের শত্রু, ভাই এরা যদি সারা পৃথিবী পীর বিরোধী, আল্লাহর অলি বিরোধী, এদের বিরুদ্ধে যদি যারা দুশ্মনী করবে, ভাই এদেরকে লড়াইয়ের জন্য যখন অনুমতি দেওয়া হয়েছে, তাহলে এরা একবার কুঁদিয়েটে দেখলি পারে কতক্ষণ টেঁকা যায় আল্লাহর সঙ্গে। জি ভাই, সুদখোরগুলো হারামের শক্তি বেশি, ওরাই যদি সেকেন্ড কানিং না টেকে, জি আল্লাহর ওলিদের দুশ্মন যারা, শত্রু যারা, তাদের সমালোচক যারা, তাদের গালিদাতা যারা, জি তাদেরকে হেয় এবং লাঞ্ছনাকারী যারা, জি এদের অতক্ষণও লাগবে না, তখন লাগবে। ও ইমানদার মুসলমান মনে রাখুন, আমি আপনাকে এতক্ষণ ধরে বুঝিয়ে এসেছি, আমি আপনাকে বলবো এবার মনে রাখুন, হাদিস শরীফে এসে হুজুর বলেছেন, ইযা ফালাত উম্মতি 15 খিসালিন হাল্লা বিহাল বালাউ, তিরমিজি শরীফের হাদিসে উল্লেখিত রয়েছে, রাসূল বলেছেন আমার উম্মতের ভিতরে যখন 15টি পাপ চলতে থাকবে, 15টি পাপ যখন চলতে থাকবে, ওই সময়ে তাদের উপরে আল্লাহ পাকের গজব অবতীর্ণ হবে। কটা পাপ? 15 রকমের পাপ যখন সমাজে চলবে, ওই সময়ে আল্লাহর পক্ষ থেকে বালা নাজিল হবে, বিপদ নাজিল হবে, গজব নাজিল হবে, যা সব আল্লাহর রোষ, আল্লাহর কোপ, আল্লাহর অসন্তুষ্টির ফল।
ও ভাইয়েরা, মুরব্বীরা, জোয়ানেরা, পর্দার মায়েরা, যারাই আব্দুল কাইয়ুমের কথাগুলো কান লাগিয়ে শুনছেন, বিবেকের কাছে বিচার দিচ্ছি, অনুধাবন করবেন। ভাই, পনেরোটা পাপের কথা বলার অবকাশ আমার নয়, ওটা সবগুলো বলবো বলেও বলিনি, শুধু একটা অংশই বলছি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওয়ালুইনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালুহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালুহা। ভাই, রসুলে পাক বলেন, শেষ জমানার এক শ্রেণীর মানুষেরা পূর্ব জমানার এক শ্রেণীর মানুষদের উপরে লানত করবে, তাদের নামে অভিসম্পদ দেবে, তাদের নামে সমালোচনা করবে, তাদের নামে বদনাম রটাবে, তাদের নামে কুৎসা রটাবে, তাদেরকে ভণ্ড বলবে, তাদেরকে দুনিয়াদার বলবে, তাদেরকে লুবি বলবে, নানা ভাষায় তারা তাদের প্রতি আক্রমণ করতে থাকবে। এক কথায় মনে রেখে দিন, যে যুগের মানুষেরা প্রয়াত আল্লাহওয়ালা, যারা প্রয়াত বুজুর্গ, যারা প্রয়াত আল্লাহ প্রেমিক, যারা পরলোকগত সত্যকারের খোদার প্রিয় বান্দা, এদের প্রতি যারা সমালোচনা করে, এদের প্রতি যারা কুৎসা বদনাম রটায়, এই অপরাধ হলো আল্লাহ পাকের গজব আসবার একটি কারণ। জি ভাই, এখন আপনি বলুন, যদি পিরলি বুজুর্গানে বুজুর্গানে দিনদের প্রতি যদি এক্স ওয়াই জেড আমার আপনার কারোরই যদি ঘৃণ্য মনোভাব, অনীহা, অবজ্ঞা, তাচ্ছিল্য, তাদের প্রতি যদি আমি অশালীন ভাষা, অভদ্র ভাষা, অপমানজনক ভাষা, জি হেয়লাঞ্ছনার ভাষা যদি প্রয়োগ করি, ফলটা ভালো মনে হচ্ছে কি বাবা? ফলটা ভালো মনে হচ্ছে না? এখন ধরেন, এইটা দাউদ হাসেব তো নাকি? এইটা দাউদ হাসেব, আর এদিকে শফিউল্লাহ মাওলানা। জি ভাই, এখন দাউদ হাসেব ওইরকম একটা কাজ করেছে, ওইরকম একটা কাজ। এখন দাউদ হাসেবের পাশের বাড়ি শফিউল্লাহ মাওলানার বাড়ি, দাউদ হাসেব ওইরকম একটা কাজ করেছে, হাদিস অনুযায়ী তার উপরে বালা নাজিল হবে। জি, আর শফিউল্লাহ মাওলানার সঙ্গে দাউদ হাজির খুব একদম ইন্টিমেট, একেবারে অন্তরের গাঁথা মানুষ। জি, তা দাউদ হাসেবের কপালে যদি খোদার কিছু বালা পড়ে, শফিউল্লাহ মাওলানা বাদ যাবে বলে মনে হচ্ছে? যাবে? ঘর পড়ে ঘরে আগুন লাগে, মালিকের দোষ ত্রুটিতে, মালিকের অলক্ষে, অজান্তে, অজ্ঞতায়, অলসতায় ঘরে আগুন লাগতে পারে। জি, গো বেচারা নিরীহ আরশুলা, টিকটিকি, ইঁদুর, যে কটা থাকে, দোষ করে মালিক আর পুড়িয়ে মরে ওরা। জি, ঠিক বলছি না ভুল বলছি? ভাই ভাই, ওদের নাই জ্ঞান বুদ্ধি নেই, সেই জন্যে ওদের জ্ঞান বুদ্ধি নেই বলে ওরা দোষী মানুষের ঘরে যেয়ে জাগা নেয়, ওদের জ্ঞান বুদ্ধি নেই, নির্দোষের বাড়ি ওরা জাগা নেয়। আমার কাছে যখন জ্ঞান বুদ্ধি আছে, তাহলে যাদের দোষে আল্লাহর গজব আসার ভয়, জি, পাছে ওই গজবটা আমার ওপরে না পড়ে, এ ব্যাপারে বুদ্ধিমানগুলোর একটু সজাগ থাকা দরকার ছিল না বাপ? নাকি? হ্যাঁ, কই বুদ্ধিমান গুলো যেন বোকার পাঠ করতে মনে হচ্ছে, কেন বাপ? কিসের জন্য বলবেন? আল্লাহর বান্দা বান্দি, ভালো করে মনে রাখুন, আমি আপনাকে বোঝাতে চাইছি, অনুরোধ করে বলবো, কে কতটা পীরলিদের রেখে যাওয়া স্মৃতি, পীরলিদের রেখে যাওয়া আদর্শ, পীরলিদের রেখে যাওয়া আধ্যাত্মিকতার আমল, পীরলিদের রেখে যাওয়া সাধনা কে কতটা করতে পারছি, সেটা তার নিজস্ব ব্যাপার, কে করতে পারে না সেটা তার নিজস্ব ঘাটতি। কিন্তু অনুরোধ করে বলবো, মনে রাখুন, খবরদার খবরদার, এদের প্রতি কোশ্চিন কালেও কোনো অশালীন ভাষা প্রয়োগ করতে যাবেন না, ওটা হাতে করে বিপদ ডেকে আনা হবে। যে হবে না, হবে না, আমাদের জবানের তো রিস্ট্রিকশন নেই। জি, জবানের রিস্ট্রিকশন নেই,
ভাই মুখে যা আসে তাই বলি, বলি তো নাকি? জি ভাই, রসুলুল্লাহ একটা হাদিসে বলেছেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হাদিসটিকে বর্ণনা করেছেন, কি বলা আছে? জি, যদি দুটো লোক পরস্পরে একে অপরকে গালিমন্দ করে, কি করে? এ ওরে বলল এর ছেলে, সে রে উল্টে বললে এর বাচ্চা, এর নাম তো পরস্পর, এই তাই তো নাকি? তাহলে একজন অপরজনকে উল্টে দিল। তো রসুল বলছেন যদি দুটো লোক গালমন্দ করে, অশালীন ভাষা যদি বলে, একে অপরকে যদি জি ছোট মোটা কথা যদি চাপান উতর করে, তো রসুল বলেছেন ওই দুজনার পাপ একজনের হবে, কার? যে প্রথম শুরু করেছে। জি ভাই, হাদিসের আরবিটা মনে না থাকতে পারে, বাংলাটা তো মনে রাখতে অসুবিধে নেই, একদম সোজা সাপটা কথা। জি আমি শফিউল্লাহর ছোট মোটা করে বলেছি, শফিউল্লাহ আমারও চাপিয়ে দিয়ে ছোট মোটা করে বলেছে, কিংবা কোনো অশ্রাব্য ভাষা, কোনো মন্দ কথা প্রয়োগ করেছে। রসুল কি বলছেন? জি ওইটা ওই লোকটার উপরে বর্তাবে যে শুরুটা করেছে। মানে আমি যদি আপনার গাল দেওয়া শুরু করি, তাহলে আমার পাপটা আমার, আপনি যেটা দেবেন ওটাও আমার। আর আপনি যদি আমারে গাল দেওয়া শুরু করেন, জি আমারে গাল দিচ্ছেন, খারাপ বলবেন, মন্দ বলবেন, জি আমি পাল্টা আপনারে দুটো চাপিয়ে দেবো, তাহলে আপনারটাও আপনার আর আমারটাও আপনার। কাজটা বুদ্ধিমানের কাজ না বোকার কাজ হচ্ছে? বলেন বলেন, গাল দেওয়া শুরু করাটা বুদ্ধিমানের কাজ হচ্ছে না বোকার কাজ? জি নিজেরটা নিজে তাই বইয়ে বেড়ানোর মুরদনি, তাতে যদি পরেরটা ঘাড়ে চাপে জি, তাহলে তো আরো কুপকাত। আমি কি ধরনের ধার্মিক যে পরের পাপ নিজের ঘাড়ে চাপিয়ে নিচ্ছি? বলেন জি ভাই, আপনারা সব প্রচুর অসনা মানুষ। জি আর বইতে আছে লিলা আকিলি তাকফিহি ইশারা, জ্ঞানীর জন্য ইশারা যথেষ্ট নাকি? কিলিয়ে বোঝা যায় নাকি? জ্ঞানীর কিলিয়ে বোঝাতে হয় না, ইশারা করলে জ্ঞানী বুঝে যাবে। আল্লাহ পাকের হাবিব বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সম্ভবত তিনি বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুখুন, এ ইমানদার মুসলমান তুমি মনে রাখো, কোন মুসলমানকে গালাগালি করা এটা ফাসিকি কাজ। জি জ্যান্ত যদি জ্যান্তরে গাল দেয়, তবে একটা রাস্তা আছে, ভাইরে বাপুরে তোরে গালি দিলুম, ভাই তুই আমার মাফ কর দে, রাস্তা আছে। জি এখন যদি জ্যান্ত মরারে গাল দেয়, জি বাড়ি আমার আট ঘরায় কীর্তিপুরে, বাড়ি আমার রাজাপুরে, হদরপুরে, দুর্গাপুরে, বিভিন্ন জায়গায় এক জায়গায় হয়েছি, জি ভাই আমি এখানে বসে গাল দিলুম পুরপুরা পীর সাহেবের নামে, আমি এখানে বসে গাল দিলুম বিশ্ববিস্তৃত ইমাম নাজাফে তার মাজার হযরত ইমাম আজম আবু হানিফার নামে, জি এখন আপনি বলবেন গাল এখানে দেই আর ঘরের মধ্যে বসে দেই, জি আর কোনো বাংকারে যেয়ে দেই আর যদি শূন্যে উঠে দেই, জি আল্লাহটাও শুনতে পায় না, তাই তো? শুনতে পায় তো? হ্যাঁ, তা আমি আমারটা শুনতে পেয়েছি, আমি নাই সত তুলব ধরে নেন, জি আর এরে একজন গাইল দেশে মৌলানা শফিউল্লাহ উনি শুনতে পাননি, তা ওর হয়ে সত কেটা তুলবে, একটু জোরে বলেন, ও কথাটা মনে থাকে তো? সমালোচনা করার সময়, গাল দেওয়ার সময়, খারাপ বলার সময়, মিথ্যা বদনাম দেওয়ার সময়, কুৎসা রটাবার সময় ও কথাটা মনে থাকে তো? যে এখানে কেউ নেই শফিউল্লাহর, কিন্তু শফিউল্লাহর মালিক আল্লাহ আছে। জি এখন যদি কেউ আবু বকর সিদ্দিক
কেউ যদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নামে গালি দেয়, জি আবু বকর ওমরের মালিক নেই, জি ভাই বড় বড় ধার্মিক সেজেছি, জবানের শালীনতা জোগাড় করতে পারিনি, জি বিরাট বুদ্ধির জোর, জি হাদিসের ফুলঝুরি ছুটে যাচ্ছে, মুখ দে নাক দে কান দে চারিদিক দিয়ে হাদিস বেরোচ্ছে, অথচ জবান সোজা করতে পারিনি। আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি কাজ। আমি আপনাকে বুঝিয়েছিলাম জ্যান্ত যদি জ্যান্ত কে গালি দেয় সেটা তবুও ক্ষমা চাওয়ার একটা রাস্তা থাকে, না যদি চায় তাহলে সেটা দুর্ভাগ্যের কথা বলতে হয়, কিন্তু জীবন্ত যদি মৃত না মানুষকে গালি দেয়, কবরের মানুষকে, পরলোকগত মানুষকে গালি দেয়, এর ক্ষমা চাওয়ার রাস্তা কোথায়? ক্ষমা চাওয়ার রাস্তা যদি না থাকে, ও বাচা বাবাজি একটু তো ভালো রাখা মনে রাখা দরকার ছিল, যে আজকের আমি যার প্রতি কোনো দোষারোপ করলাম, যার প্রতি কোনো দাগ টেনে দিলাম, যার প্রতি কোনো মিথ্যা অপবাদ জুগিয়ে দিলাম, যার নামে কোনো অপমান অসম্মানজনক কথা বললাম, ওই লোকটা যখন কেয়ামতের মহাময়দানে হাজির হবেন ভাই, আলটিমেটলি আল্লাহ পাক তাকে স্মরণ করিয়ে দেবেন, তিনি যখন অভিযোগ করবেন আল্লাহ অমুক আমাকে গালি দিয়েছিল, তার বিদ্যা বুদ্ধি তার এবাদত আমল যা কিছু থাকে থাক আমার অভিযোগের খণ্ডনটা করে দিয়ে আমার অভিযোগের পাওনাটা দিয়ে যেতে বলেন, এখন তিনি যদি চান আল্লাহ ওর জীবনে যত রকমের এবাদত বন্দেগি করেছে সওয়াবগুলো পেতে চাই ভাই, সেদিন উপায়টা কি হবে? থাকাবে কেনা? কোন শায়েক, কোন মুহাদ্দিস, কোন আমির আর কোন মুবাল্লিগ, কোন মুফতি আর কোন পীর, কে তোমায় থাকাবে? কেউ থাকাবে? আপনি যদি আমায় উল্টে বলেন, ও কাইম সাহেব তুমি তো মোটা মোটা কথা বলছো, নেভার মোটা মোটা কথা বলিনি, দুটো জ্ঞানের কথা আল্লাহ বলাচ্ছেন তাই বলছি, হে ইমানদার মুসলমান আমায় যদি বলেন আপনি মোটা, আপনি তো কারোর বিরুদ্ধে গাল দেন, আল্লাহ শুকরিয়া গাল কাউকে দিই না, অশ্রাব্য ভাষা অশালীন ভাষা বলি না, তবে তথ্যের ভিত্তিতে কাউকে প্রতিবাদ করতে পারি সেটি ইসলামের হক, সর্বোপরি মনে রাখা দরকার আমি কাউকে বলতে শুরু করিনি যখন, দায় তো আমার ঘাড়ে না, শুরু যে করে তার ঘাড়ে। দেখাবেন কাইম সাহেব শুরু করেছে, দেখাবেন কারুর কাছে রেকর্ড আছে, জি শত শত বক্তৃতার রেকর্ড খুঁজুন যে কাইম সাহেব কারুর নামে আগ বাড়িয়ে মন্দ বলা গালি দেওয়া জি শুরু করেছে। শুরু করিনি বাপ, তবে পিছিয়ে পিছিয়ে গেছি, তুমি আগে যাচ্ছ যখন আমারও জাতি হচ্ছে, কিছু করার নেই, তুমি ছিঁড়ে যাচ্ছ আমি সেলাই করে যাচ্ছ, তবে আগে ছিঁড়তে যাইনি, জি ও ছেলেরা, জোয়ানেরা, মুরব্বিয়ানে, কেরামেরা, মা বোনেরা, আমি আপনার কাছে অনুরোধ করে বলবো, ধর্ম জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো অন্তত নিজের জবানটাকে সামলানো, জবানটাকে সংযত করা, আর এই হাতটাকে সামলানো। রাসূলুল্লাহ বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, প্রিয় নবী বলেন ওই লোকটা প্রকৃত মুসলমান মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবানের বিষ বাক্য থেকে, যার জবানের গালিমন্দ থেকে, যার জবানের কুৎসা থেকে, যার জবানের অপমান লাঞ্ছনার ভাষা থেকে আর একটা মুসলমান নিরাপদে থাকে, যার কলমের লেখনি থেকে আর একটা মুসলমান নিরাপদে থাকে, ওই মুসলমানটা প্রকৃত মুসলমান। জোরে বলুন। কিন্তু আমার ভাষার শালীনতা নেই, ভাষার কোনো বাঁধন নেই, যা মন চায় যাত্তার নামে, আলেম ওলামা ইমাম মুস্তাহিদ পীর ওলি যাত্তার নামে যাতা বলি, আর কলমেরও কোনো বাঁধন নেই, যাত্তার নামে যাতা পড়ে লিখি, নিশ্চিত মনে রাখা দরকার। রসুল বলেছেন ওই লোকটা প্রকৃত মুসলমান যার কলমের খোঁচায়
আর একজন মুসলমান আহত হয় না, ওই লোকটা মুসল প্রকৃত মুসলমান, যার ভাষার খোঁচায় আর একটা মুসলমান ব্যাঘাত আঘাত পায় না, ওই লোকটা প্রকৃত মুসলমান। কিন্তু যার কলমের খোঁচায় অন্যায়ভাবে একজন আঘাত পায়, যার মুখের খোঁচায় খোঁচায় আর একজন আঘাত পায়, এ লোকটা আল্লাহর কাছে প্রকৃত মুসলমান নয়। এ হাদিস কার জন্যে? সাধারণ লোকের জন্যে? আমার জন্যে না? কথা বলেন না কেন? প্রত্যেকের জন্য। আল্লাহ পৃথিবীতে বান্দা বান্দি যারা, সকলের জন্য এ হাদিস, বিশেষত সে আল্লাহকে মাননেওয়ালা প্রিয় রসুলকে যারা রিসালাত স্বীকার করেছে তাদেরকে তো জন্যই এ হাদিস। জি কই, এর গুরুত্ব তো বুঝিনি, এর গুরুত্ব তো বোঝেনি। চার দোকান, টিভির আড্ডা, ক্যারামবোর্ডের আড্ডা, জি, আর এলসেমি করার মাচা, জি, লটারির আড্ডা, এগুলো এক যেমন নিজের পাপ নিজে করার জায়গা, তেমন পরের পাপ নিজের ঘাড়ে নেওয়ার জায়গা। ধার্মিক, আমি নামাজি, আমি মুসল্লি, আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা, আমি মৌলানা সাহেব, আমি মুফতি সাহেব, আমি হাইস সাহেব, আমি পীর সাহেব, এসব গেট আপ ট্যাগ পেত? আমি শায়েখ সাহেব ট্যাগ পেত গেট আপ? হ্যাঁ, আল্লাহ পাক নবী বলেছেন, হযরত সাহাল ইবনে সাবাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে লোকটা দুই ঠোঁটের মাঝখানের অঙ্গটার জামিনদার হয়ে যাবে, দুই ঠোঁটের মাঝখানের অঙ্গটার দায়িত্ব গ্রহণ করবে এবং দুই পায়ের মাঝখানের অঙ্গটার দায়িত্ব গ্রহণ করবে, আমি নবী পাক তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করলাম। আমার মনে রাখা দরকার, দুই ঠোঁটের অঙ্গ হলো জিভ, যা দ্বারাতে কথা বলা যায়, আর ওই জিভের দ্বারাতে খাবারের স্বাদ বোঝা যায়। ও জিভে যদি গালি দিই, ও জিভে যদি সমালোচনা জীবত গেল্লা চুগলি করি, ও জিভে দ্বারা যদি মিথ্যা বদনামার কুৎসার অটাই, ও জিভে যদি পীর আলি ইমাম মুস্তাহিদদের প্রতি যদি বা যোগ্য বিজ্ঞ আলেমদের প্রতি যদি অশালীন ভাষা যদি প্রয়োগ করি, তাহলে নিশ্চিত মনে রাখতে হবে রাসূলুল্লাহ জান্নাতের জামিনদার হবেন না, বরং ওই জীবের দোষে আমরি অনেক কিছু ডিগ্রি আর অনেক ইবাদত বান্দিগির পরিধি থাকা সত্ত্বেও জাহান্নামের খোরাক হতে হবে। জি ভাই, এ আসামি নিচু স্তর থেকে শুরু করে উঁচু স্তর পর্যন্ত সব শ্রেণীর ভিতরে কিছু সংখ্যক রয়েই গেছে, জীব সামাল দেওয়ার মতন ক্ষমতা হয়নি। খাবার পালি জীব সামলানো যায় না, হারাম হালাল দেখার দরকার নেই, আর মৌকা এলেই কথা বলতেই ইচ্ছা করে, কথাটা ভালো বলছি না মন্দ বলছি ভাববারও অবকাশ থাকে না। জি ভাই, দুই পায়ের অঙ্গ গুপ্তাঙ্গ, এটাকে জায়েজ জায়গা ছাড়া ব্যবহার করো না। তুমি জবানটার দায়িত্ব নাও, গুপ্তাঙ্গটার দায়িত্ব নাও। আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিলাম, সুবহানাল্লাহ, আমি দায়িত্ব নেব জান্নাতের। ভাই, রসুলের হাদিসটাকে আপনি কি এলোথেলো মনে করবেন? দেখো, এটা এলোথেলো, এ তো বুখারী মুসলিমের বর্ণিত হাদিস। জি, এটা তো এলোথেলো ভাবলে হবে না। জি, এখন যদি কেউ মনে করে যে গাল দিচ্ছি তাই কি নামাজ পড়ি, গীবত করি তাই কি দান করি, হারাম রোজগার করি তাই কি আমি রোজায় রাখি, এই সব বলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে? জি, একজন গালাগালি করছে খুব, আমি নিজে কানে শুনছি,
জি গালাগালি করছে খুব, আমাদেরও গালি দিচ্ছে, ফুরফুরার দাদা হুজুর কেবলাকে, বসিয়াট হুজুর কেবলাকেও গালি দিচ্ছে। জি তো পাশ থেকে একজন বলছে, বলে তুই গাল দিচ্ছিস কি জন্য, ভালো কথা বল, তোর যে গাল দিচ্ছে তাই কি নামাজ পড়ি তো। আমি সেখানে দাঁড়িয়ে, তো ও যখন ওইরাম বলেছে তো আমার একবার বিবেকে কুলুইনি, ওর সঙ্গে একটা কথা বলি, আমার একটা কথা বলতে আর বিবেকে আসিনি যে ওর সঙ্গে আর কথা বলবো, কি করে বলবো। ও যখন ওই বুঝেছে তো ওরে বুঝ দেওয়ার মতন জ্ঞান আমার নি, অগত্যা নীরবে চলে এলো। জি যদিও ঘটনাটা এদিক গান না, অন্য জায়গার ভাই, তো আমি আপনাকে বোঝাতে চেয়েছি, উপলব্ধি আমাকে করতে হবে যে আমি 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 কঠিন কালেও কোনো কিছুর উপরে বড়াইত্ব যেমন করব না, কোনো ছোটোখাটো বিষয়কে তাচ্ছিল্য অবজ্ঞা করব না। যখন নিজের ভিতরে বড়াইত্ব আসে, কোনো বিষয়ে নিজের ভিতরে যখন তাচ্ছিল্য আর ঘৃণ্য মনোভাব তৈরি হয়, তারই প্রকাশ ঘটে জবান দিয়ে, গালিমন্দ আর সমালোচনার ভিতর দিয়ে। কি বলেছি বোঝা যায়নি, ভিতরে যা ছিল ছিল, সেটা মনের ভিতরে ছিল, কিন্তু ওইটা ভিতরে যত বেশি হয় সেটা তখন মুখ দিয়ে বেরোয়। জি এই জন্যেই আমি একদিকে যেমন পিরলিদের জীবনের কিছু ভয় ভাবনার কথা আপনাদেরকে শুনিয়েছি, মাঝখানে পিরলিদের দুশ্মনির ভয়াবহতার কথা শুনিয়েছি, পরিশেষে ভাই তাদের প্রতি এই ছোটোখাটো ঘৃণ্য মনোভাবটা তার মুখের ভাষার ভিতর দিয়ে একদিন প্রকাশ পেয়ে যায়, সেটাই আমরা সমাজে দেখি, সেটাই সমাজে দেখি। এই দেখেন না, দেখেন না, শুনতে পান না পান না। জি ভাই আমি আমাকে সহ আমার শ্রোতা যারা জি কাছের থেকে শুনছেন, দূর থেকে আওয়াজ শুনছেন, সবের কাছে নিবেদন রাখছি, জি ভয়টা একটু, ভয়টা একটু আল্লাহকে করে জি ওইটুকু মানসিকতা তৈরি করি, যেটা করেছি আল্লাহ যদি কবুল করেন আলহামদুলিল্লাহ, না করলে আমার খাটনি বেকার হয়ে যেতে পারে। সর্বোপরি যে লোকটা, যে লোকটা ভুল করছেন আমি তাকে বলতে পারি, বুঝাতে পারি, কিন্তু তাচ্ছিল্য আর ঘৃণা আর অবজ্ঞা করতে পারি না। জি ভাই কেউ শরীয়তের অন্যায় মহামরি অন্যায় করছে, আহামরি অন্যায় করছে, আমি ইন্ডিকেট করে বলতে পারি না। জি ইন্ডিকেট করে মানে চিহ্নিত করে, নিশ্চিত করে বলতে পারি না। নিশ্চিত করে বলতে হলে কাছে ডেকে বলতে হবে, যদি আমি খোলাভাবে বলি তাহলে আমাকে ভাই বুঝানোর ছলে বলতে হবে। রসুল বলতেন, রসুল বলতেন এরকম যে আমার কি হলো যে আমি তোমাদেরকে এইরকম করতে দেখছি, যে যে করে সে বুঝে নাই, রসুল আমার নাম বলিনি ঠিকই কিন্তু আমার এই কাজটা রসুলের নজরে পড়ে গেছে। জি এটা রসুলের নিয়ম, আমরা ওসব বুঝি সুঝি নে, ওসব মানি টানি উনে, নাউজুবিল্লাহ, আমরা পেলেন একদম ইন্ডিকেট করে, চিহ্নিত করে, নিশ্চিত করে ঝেড়ে দিলুম। জি এটা কি খোদার ভয়ের প্রমাণ হলো? হ্যাঁ খোদার ভয়ের প্রমাণ হলো? তা হয় না ভাই। আমি কমনলি হারামের বিরুদ্ধে বলবো, কুফরির বিরুদ্ধে বলবো, শিরকের বিরুদ্ধে বলবো, এ অধিকার ইসলাম দিয়েছে। যারা সে দোষে দুষ্ট, আল্লাহ তাদের নসিব ভালো করলে তারা সেই কথাতেই শোধরাতে চেষ্টা করবে। জি ভাই কিন্তু আমি মাইকে বলবো, কিংবা ডাইরেক্ট কলমে লিখবো, কিংবা পাঁচটা মানুষের কাছে বলে দেবো যে নইমুদ্দিন তুই মোস্টেক হয়ে গেছিস, তুই জান নামে নইমুদ্দিনকে নিশ্চয়ই বলতে পারি, কাছে ডেকে বলতে পারি, দেখো তুমি এই যে কাজটা করছো এটা কিন্তু শিরকের কাজ, কুফরির কাজ, এটা জাহান্নামের কাজ, এটা হারামের কাজ, এটা করো না। এ বলার অধিকার আমার আপনার সবার আছে। জি আজকের
এই নিয়ম মেনটেনেন্স করার লোক কম আমরা। জি, আল্লাহ আমাদেরকে অন্তত সঠিক বোধ বুদ্ধিটা দেন। ধর্ম যতটুকু করি আল্লাহ তার প্রতি খুশি থাকুন এ চেষ্টা আমরা করি, কবুল করুন আল্লাহ সে চেষ্টাটাও আমরা করি, পাশাপাশি ভাই এই চেষ্টাটা রাখি অন্যকে ঘৃণা করব না, অবজ্ঞ করব না, অন্যায়ভাবে কারুর নামে গালিমন্দ করব না, কুৎসা রটাবো না, বদনাম রটাবো না। জি, জবানটাকে অন্তত সংযত রাখবো, হাতের কলমটাকে সংযত রাখবো, এতেই আল্লাহ পাকের কাছে নাজাতের রাস্তা হয়ে যাবে। যদি খোদা না করুন আমার অজ্ঞতায় আমার অজান্তে এরকম কিছু আমার দ্বারাতেই যদি হয়ে পড়ে, জি তার জন্য নিশ্চিত আমি একশো ভাগ অপরাধী। সেক্ষেত্রে আমাকেও এ বক্তব্য পালন করতে হয়েছে, হচ্ছে, আরো সামনের দিনে হতে হবে। ভাই বক্তব্য ছাড়ব, একবার দরুদ শরীফ। আল্লাহ ভাই আমি বিদায় নিচ্ছি বাবু। তো শারীরিকভাবে মানসিকভাবে এমনি তো সবসময় চাপে থাকি, এই দুদিন আর একটা অন্য প্রচুর প্রেসারের মাঝখানে আছি, তবুও চেষ্টা করেছি যেখানে কথা দিয়েছি তাদের কথা পালন করার, আপনাদের কাছেও এসেছি। অনেক সময় অনেক রকমের অজ আল্লাহ করিয়েছেন, আজকে আবার আল্লাহ কিছু করিয়েছেন, কবুল করুন। জি, আমার জন্য দোয়া রাখুন। আমাদের পরের বক্তার নাম পরিচয় কমবেশি এলাকার কিছু মানুষ জেনেছেন, তার অস শুনলে আপনাদের আরও ধ্যান ধারণা তৈরি হবে। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলবো, ভাই জামিয়ার ইসালে সওয়াব এবার তিন দিন হবে, একাধিক সবাই বলেছি, অবগতির জন্য সকলেই যাবেন। ইসালে সওয়াবের বিল এখনও ছাড়িনি, এলাকা থেকে অনেক ভাইরা ইসালে সওয়াবের খেদমত করে থাকেন, সময় মতন বিল পাঠাতে চেষ্টা করব। কেউ খাদেম হিসাবে খেদমত করবেন, কেউ দাতা হিসাবে দান করবেন, এ দাবি। ভাই আমাদের অনেক ভক্ত মহব্বতের লোক আছে, কিন্তু যারা সংগঠনের সদস্য হননি তাদের কাছে আমাদের দাবি একটু সক্রিয় সদস্য হন। সর্বোপরি বঙ্গনূর পত্রিকাটাকে একটু বেশি বেশি করে পড়ুন, চলমান কিছু জ্ঞান তা থেকে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। জি, এ পর্যন্ত বলেই দোয়া চেয়ে এবং সকলের জন্য আমার অযোগ্যতার সত্ত্বেও দোয়া রেখে বিদায় নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ, মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা। অভি তক মেরে চ্যানেল কো সাবস্ক্রাইব নাহি কিয়া তো নিচে রেড কালার কা হোগা সাবস্ক্রাইব করেন ওর দবায়ে বেল আইকন কো তাকি মেরা হর এক আপডেটস মিলে আপকো সবসে।